মঙ্গলবারও ফরাসি সরকারের অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে আন্দোলন করেছে শ্রমিক সংগঠনগুলো। আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলোর দাবি, এদিনের আন্দোলনে অন্তত 20 লাখ মানুষ রাস্তায় জড়ো হয়েছিল। রাজধানী প্যারিসের বাইরে ফ্রান্সের অন্যান্য বড় শহরগুলোতেও আন্দোলন হয়েছে। রাজপথে বিক্ষোভকারীরা অংশগ্রহণ করে ফরাসি সরকারের বিরুদ্ধে তারা নানা স্লোগান দেয়। বিক্ষোভকারীদের হাতের নানা ব্যানার ও ফেস্টুনগুলোতে অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের বিরুদ্ধে নানা লেখা ছিল। রাজধানী প্যারিসে অপেরা বাস্তিল হয়ে বিক্ষোভকারীরা জড়ো হন ঐতিহাসিক রিপাবলিক চত্বরে। এসময় পুলিশের সাথে দফায় দফায় তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আন্দোলনকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। এসময় বিক্ষোভকারীদের দমাতে পুলিশ বেশ কয়েক দফা টিয়ার শেল নিক্ষেপ করে এবং সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। অবসর সংক্রান্ত নীতিমালার সংস্কার নিয়ে রাজপথের পাশাপাশি উত্তপ্ত ছিল দেশটির জাতীয় সংসদ। বিতর্কিত এই বিল নিয়ে জাতীয় সংসদে উত্তাপ ছড়ান বিরোধী দলের নেতারা। জাতীয় সংসদে এই বিল নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। 486টি ভোটের মধ্যে 475 জন এই বিলে ভোট প্রদান করেন, যার মধ্যে পক্ষে ভোট পড়ে 256টি আর বিপক্ষে ভোট পড়ে 229টি। 17 ভোটের ব্যবধানে এই বিল এগিয়ে থাকলেও এখনই সরকারের পক্ষে এটি কার্যকর করা সম্ভব হবে না। আরো বেশ কয়েক ধাপ পেরোনোর পর এই বিলটি কার্যকর করা সম্ভব হবে সরকারের পক্ষে। যদিও সরকারের পক্ষে বলা হয়েছে 2027 কিংবা 28 সালের দিকে এই সংস্কার নীতিমালা তারা কার্যকর করবে। এদিকে বরাবরের মতো আজকের আন্দোলন শেষেও শ্রমিক নেতারা বলেছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।